나오면 되겠네요. 아니 나오면 되겠네. 나오면 되겠네. 나왔던 거. 아니 안 나오는 거. 예. 예, 빨리. 그거라. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে। যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন, মা মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 24শে মে, রোজ মঙ্গলবার, আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরুণখোলা পশু হাট। আর এই পশু হাটে প্রচুর পরিমাণ অসংখ্য বকনা এই হাটে উঠে, অনেক ভালো ভালো মানের ফিজিয়ান, হলিস্টাইন ফিজিয়ান এবং মুন্ডি সব ধরনের গরুই এখানে উঠে। তো চলেন আজকে এখানকার যে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবো, এখানকার বাজারটা এখন কেমন যাচ্ছে, কত দামের মধ্যে কী ধরনের বকনা পাওয়া যাচ্ছে, এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওর সাথে। সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? আছি, ভালো আছো বাবা। গরু বিক্রি করতে আসছেন? হ্যাঁ বাবা। কোথায় থেকে আসছেন? আসি কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে? এই যে এই বকনা আপনার? দিদি এই বকনা আপনার? পঞ্চাশ দাম চাচ্ছেন? দেখেন দর্শক, আপনারা খুবই সুন্দর একটি বকনা, মাশাআল্লাহ 30-32 দাম বলতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? গরু বিক্রি করতে আসছেন? হ্যাঁ ভাই। কোথায় থেকে আসছেন? বড়াইগ্রাম থেকে আসছেন। বড়াইগ্রাম থেকে কয়টা নিয়ে আসছেন? চারটে নিয়ে আসছেন। এই চারটা আপনার? এই চারটা আমার। আচ্ছা, এই যে ফার্স্টে একটা ছোট বকনা দেখছি, এটা কি জাতের? এটা ফিজিয়ান জাতের ভাই। ফিজিয়ান জাতের? উলানটা একটু দেখাই দিই দর্শকদের, মাশাআল্লাহ। আচ্ছা, এই বকনাটার বয়স কেমন হবে? প্রথম বাচ্চা দেখলাম তো, এই লাইনের দ্বিতীয় নাম্বার যে বাচ্চাটা আছে, এটা কি জাতে? এটা ফিজিয়ান বাচ্চা। এটার বয়স কতদিন হয়েছে? এটা বয়স 7 মাস। 7 মাস? আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এর দাম চাচ্ছে ভাই 60,000। 60,000 থেকে দাম চাচ্ছেন? আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করে দেবেন? 50 হলে বিক্রি করবেন? 50 হলে বিক্রি করবেন? এটার কি দাম বলতেছে? হ্যাঁ ভাই। কত টাকা দাম বলছে? 40-50 দাম বলছে। 40-50 দাম বলতেছে? আচ্ছা, এই যে 3 নম্বরের যে বকনাটা আছে, এটা কি জাতে? এটাও ফিজিয়ান পছে। ফিজিয়ান পরশ? পরশ। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স 7.5 মাস বয়স হয়েছে। তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে ভাই 55,000। 55,000 থেকে দাম চাচ্ছেন? আচ্ছা, এটার আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? 47,000 কাছে। 47,000 বিক্রি করে দেবেন? বিক্রি করবেন। আচ্ছা, এটার আপনার এই মতো দাম কেমন লাগতেছে? এটার দাম লাগতেছে ভাই 42-43 দাম। 42-43 দাম বলতেছে? আচ্ছা, আপনার যে 4 নম্বর বকনাটা, এটা কি জাতের? এটাও ভাই করস। করস? কিসের সাথে করস? ফিজিয়ানের সাথে একটু করস। ফিজিয়ানের সাথে একটু করস আছে? আচ্ছা, এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এর দাম চাচ্ছে ভাই 56,000। 56,000 টাকা দাম চাচ্ছেন? তো এটা আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? 48,000 কাছে। 48,000 বিক্রি করে দেবেন? আচ্ছা, তো এই মুহূর্তে এই বকনাটার দাম কেমন লাগতেছে? 45-46 দাম লাগতেছে। 45-46 দাম বলতেছে? আপনি কি প্রতি হাটে আসেন? হ্যাঁ ভাই, প্রতি হাটে আসেন। প্রতি? আপনার বাড়িতে কি খামার আছে? আমার বাড়িতে খামার আছে, আমরা কিনে বেশি। সবসময় কি গরু থাকে? সবসময় থাকে, 4-5টা থাকে। 4-5টা সবসময় থাকে? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলুন। 07-07-60-60-27-32-32-75। এটা ইমো আছে? না না, ইমো নাই। ইমো নাই? পার্সোনাল লোকাল নাম্বার? হ্যাঁ লোকাল। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা।
আসসালাম আলাইকুম, কেমন আছেন? এটা কাজ। আসসালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। গরু বিক্রি করতে আসছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমাদের পাশে বাসা অরণখোলাতেই। আমাদের আচ্ছা আচ্ছা হাটের পাশে। জি আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? গরু আছে আটটা, আমি আপাতত চারটা গরু দেখাবো। চারটা গরু দেখাবেন আজকে? মানে এখানে চারটা নিয়ে আসছেন আর বাড়িতে চারটা আছে? না, এখানে আটটা আছে, আমি চারটা দেখাবো। চারটাই দেখাবেন? আচ্ছা, কোন চারটা আপনার? এই চারটা আপনার? এই ফার্স্টে একটা সাদার কালারটা বেশি দেখা যাচ্ছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়া, অনেকে বলে আনিশান ফ্রিজিয়া, কোনো জাত নাই, এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়া। উলানটা একটু দেখা যাচ্ছে। আচ্ছা, এই বকরের বয়স কেমন হবে? এর বয়স 9 আছে, 9 মাসের মতো হতে পারে। আচ্ছা, এই বকরের দাম কেমন চলছে? আচ্ছা, এই গোটা কি এখন দাম বলতেছে কোন কাস্টমার? কত দাম বলতেছে? আচ্ছা আচ্ছা, তো দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো একটা জাতের বাচ্চা দেখা যায়। এটার উলানটাও দেখা দিবে, ভালো একটা বাচ্চা, পার্টনার বলতে বাচ্চা। আচ্ছা, এবং এটার বয়স কেমন হবে? 8 মাস, 8 মাসের মতো বয়স হতে পারে। আচ্ছা, এই বকরাটার দাম কেমন চাচ্ছেন? 72,000 টাকা দাম চাচ্ছে। এটার কথা বলার জায়গা আছে? এটারও আছে। আচ্ছা, এটার কি দাম বলতেছে হাটে আসার পরে? প্রত্যেকটা গরুরই দাম হচ্ছে। আচ্ছা, তৃতীয় নাম্বার যে গরুটা আছে এটা কি জাতের? এই হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো মানের একটা বাচ্চা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার উলানটা দেখেন, তলাটা খুব তলা, ভালো তলা, বাচ্চা এটা আছে। আচ্ছা, এই বকরাটার দাম কেমন চাচ্ছে? এটার দাম কাছি 70,000 টাকা দাম চাচ্ছে। আচ্ছা, এটারও কি কথা বলার জায়গা আছে? প্রত্যেকটা গরুর আমার কথা বলার জায়গা। সব কয়টাকে দাম বলতেছে? হ্যাঁ, প্রত্যেকটা গরুরই দাম হচ্ছে। আচ্ছা, কাস্টমার কেমন আছে হাটে? কাস্টমার আমরি বেশিও না কমও না, মানে খাদ্যের দাম, দেশের পরিস্থিতি তো অনেকটা ভুল হয়ে গেছে আর কি। আচ্ছা, সেটা আচ্ছা, লাস্ট 4 নম্বর যে গোলটা দেখতে পাচ্ছি এটা কি জানেন? এটা হলস্টাইন, এটাও হলস্টাইন কি জান? এটার উলানটা একটু দেখা দেখেন, দেখেন এটারও বাচ্চা আছে। আচ্ছা, এই বকরাটার দাম কেমন চাচ্ছে? দাম চাচ্ছে 67,000 টাকা। 67,000 টাকা দাম চাচ্ছে। এটারও কি কথা বলার জায়গা আছে? প্রত্যেকটা গরু কথা বলার জায়গা। আপনার খামারে কি সবসময় গরু থাকে? অলওয়েজ, অল টাইম গরু থাকে। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটি একটু দিয়ে দেন দর্শক। 01828-140-727। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে? সব আছে, সব আছে। আচ্ছা ভাই, তো ভালো থাকবেন, আবারও ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে কোনোদিন দেখা হবে। আসসালামু আলাইকুম। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, ফলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।